Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. বেনি, হ্যাঁ বেনি, গুরুদেবকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় গঙ্গা স্নানে গেছে? আমাদের না নিয়ে গঙ্গা স্নানে যাবেন? এসো। গেলেন গুরুদেব? শোনো, গঙ্গায় তৈলঙ্গ স্বামী আছেন, তিনি হয়তো বলে দিতে পারবেন। চলো। ওই তো, ওই তো স্বামীজি, 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 গুরুদেবকে খুঁজে পাচ্ছি না। ওদিকে ওদিকে তো মনিক মনিকর্ণিকার ঘাট। চলো বেনি। গুরুদেব, চলো 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 চলো। গুরুদেব, গুরুদেব, উনি বলেছিলেন 150 বছর পূর্ণ হলে, উনি বলেছিলেন 150 বছর পূর্ণ হলে। এতদিন তোমরা গুরুর সঙ্গে থেকে যোগবিদ্যায় পারদর্শী হয়েছ, এবার সেই গুরুর ইচ্ছা পূর্ণ করতে তোমাদের সন্ন্যাস ধর্ম পালন করতে হবে। তবে এই লোকালয়ে নয়, যেতে হবে হিমালয়। ওখানে জনপ্রাণী কেন নেই স্বামীজি? এটা কার্তিক মাস, বরফের জন্য মন্দির বন্ধ করে সবাই নিচে নেমে গেছে। সবাই নেমে গেছে, কিন্তু তোমাদের তোমাদের ওপরে উঠতে হবে। তোমরা তো সাধারণ নও, সকলের ওপরে তোমাদের করে নিতে হবে স্থান। প্রাণটা যেন জুড়িয়ে গেল। একটা কথা, আদেশ করুন স্বামীজি। মহাপ্রস্থান, এবার বস্ত্র ত্যাগ করতে হবে, কৌপিন মাত্র সার।
Alert them. They are Indian spies. No, sir. They are Indian sent. Alert them. Yes, sir. Buddhang sharanam gacchami. Oh, God. Leave him. No. ছাড়লে আমাদের সকলকেই ছাড়তে হবে। Leave them. স্বামীজি, আমার মন মহাপীঠ কামাখ্যা দর্শনের জন্য চঞ্চল হচ্ছে কেন? বেশ, মন যখন চঞ্চল, সেই চঞ্চলতা দূর করবার জন্য তুমি কামাখ্যা গমন করো। সন্ন্যাসীকে চোখের জলে বিদায় দিতে নেই। ওকে হাসি মুখে বিদায় দাও। যাত্রা শুভ হোক, যাত্রা শুভ হোক। বিনিমাদেবের মতন আমারও দক্ষিণ দিকে যাবার জন্য মন কিরম যেন করছে, কিন্তু কিন্তু আমি স্বামীজি, স্বামীজি আমি তোমাকে আরো উপরে যেতে হবে লোকনাথ। ওই সোজা পথ ধরে তুমি অনেক উপরে চলে যাও। জয়ী হ, জয়ী হ। ওই সোজা পথ ধরে thank you.
ভয়ঙ্কর দাবানল থেকে আমাকে রক্ষা করলো কে? কোথা থেকে এসেছো বাবাজি? বহু দূর থেকে। কোথায় যাবে? জানি না। বলি থাকবে কোথায়? তোমাদের কাছে? আমাদের কাছে? কাজ দেবে আমাকে? তুমি বুড়ো মানুষ, কি কাজ করবে তুমি? কাজ দিয়েই দেখো না। ঠিক আছে, চলো এসো, তোমাদের মাটি কোপাবে, চলো চলো, তোমাকে তুমি মাটি মাটি কোপাবে, চলো এসো। তাজ্জব ব্যাপার। ওরে, একটা বসবার জায়গা নিয়ে আয়। বসো 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 বাবা, বসো বসো। বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল এনে রওনা গো বাবা। আমরা যে মুসলমান, তাতে কি হয়েছে? তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম যে এক নয়। মুসলমান কথার মানে জানলে তোমরা আমার কথাও মানবে। মুসলমান ইমান মানে হলো ষোলো আনা ধর্ম, যার মধ্যে আছে সেই মুসলমান। তো ষোলো আনা ধর্ম তো আমার মধ্যেও রয়েছে, তাই আমিও মুসলমান। দাও দাও, আমাকে জল দাও, জল দাও। আব্দুল, এক গ্লাস পানি নিয়ে। জি। মিয়া, দে দে। তোমরা এটাকে কি বলো? পানি। আমরা বলি জল। এবার কি বলবে? হ্যাঁ, পানি জল সব যে একাকার হয়ে গেল। বাবা বলো, বাবা বলো, তুমি কি? আমি তোদেরই মতন একজন রে, তাই তাই মলমূত্র ত্যাগ করি? না না, এ কিছুতেই হতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। হ্যাঁ বাবা, সত্যি তাই, তুমি সবচেয়ে বড় হিন্দু ব্রাহ্মণ। হক কথা। হ্যাঁ ঠিক কথা, সত্যি তাই, ঠিক একদম সত্যি কথা। ওরে বোকা ছেলেরা, তবে শোন, আমি বহু পাহাড় পর্বত ঘুরেছি, কিন্তু ব্রাহ্মণ দেখেছি তিনজন। মক্কায় মোল্লা সাদি, ভারতে তৈলঙ্গ স্বামী আর আমি। তাহলে আমি সবচেয়ে বড় হলুম কি করে রে? এইভাবে টানলে কেন বলো দেখি? হ্যাঁ, এ তো একবার জট পাকিয়ে তালমল হয়ে গেছে। ঠিক ঠিক বলি, আমি টানলুম না তুমি টানলে? বাহ, খুব বললে তো। ওইভাবে টানলে যে আরো জট পাকাবে। হ্যাঁ, এই সুতো আর পইতে হবে। হ্যাঁ
নাকি? কে বলেছে হবে না? কে? ভাবুন নাকি? বাবা, এত বড় জটা, আবার ধপধপে সাদা। কতদিন ধরে জটা পুষছ সাধু বাবা? জটা ছেড়ে জট খোলার চেষ্টা করো। আমি গায়ত্রী পড়ছি, দেখো জট আপনি খুলে যাবে। আমরাও তো গায়ত্রী পড়েছি, কিন্তু কোথায় জট খুললো বাবা? গায়ত্রী কি যেমন তেমন করে পড়লেই পড়া হয়? পড়ার মতন পড়তে জানতে হয়। শোনো, তৎসবিতুর্বরেণয়ং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াত্। গীতা কি নিত্য পাঠের জিনিস? গীতা বুঝতে হবে। প্রত্যেক জীবের মধ্যে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন। যেদিন সেটা বুঝতে পারবে, সেদিন গীতা হয়ে যাবে। আপনি আমাদের ক্ষমা করবেন বাবা। আরে ওঠো ওঠো ওঠো। তুমি কেন এত ভয় পাচ্ছ? যা সত্যি তা কি কখনো মিথ্যে হতে পারে? মিথ্যেই তো হচ্ছে। আজ কোর্টে রায় দেবে হাকিম, ওদের সাক্ষীদের মিথ্যে কথাই সত্যি মেনে নিয়ে আমার হয় জেল, না হয় ফাঁসি। ও কথা বলো না, আমি বলছি দেখো, আমার আমার সাকাশিধর কখনো মিথ্যে হতে পারে না। ঠাকুর ঠাকুর আমার এত বড় সর্বনাশ করতে পারে না, কখনো না। তুমি তো জানো গিন্নি, আমি খুন করিনি। কে করেছে, কেন করেছে, আমি আমি বিশ্বাস করো আমি কিছুই জানি না। এঙ্গো, ওই যে উকিল বাবু এসেছেন। তুমি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। আমি আসি। হ্যাঁ, ওহে ডেঙ্গু, শোনো ডেঙ্গু। আরে ও আমার নাম জানলো কি করে? আসুন তো আসুন। ওরে বাবা, এই যে দেখছি ল্যাংচা সাধু, বললি নাম কি? লোক না। কোত্থেকে এলে? ওই যে পাহাড়, চন্দ্রনাথ। বাহ, বেশ মিল আছে তো, চন্দ্রনাথ লোকনাথ। চলো চলো, আর দেরি নয়, এখন ডাক পড়বে। শোন, মামলায় তোকে ফাঁসিয়েছে তো। আরে তুমি জানলে কি করে? তুমি কে? দেখছিস তো, চাল নেই চুলো নেই, এখানেই বসে রয়েছি। তবে তুমি যা, তোর কোনো ভয় নেই কো, হাকিম তোর পক্ষেই রায় দেবে। বলছো, তুমি বলছো? নিশ্চয়ই, পাপ না করে পাপই হবি, তা কি কখনো হয়? যা যা, নিশ্চয়ই তুই খালাস পেয়ে যাবি। এই চলো না, এবার মাদুর দিয়ে পড়ে চাইবে। ও হ্যাঁ, তাও তো বড়, চলো। অদ্ভুত ব্যাপার, ডেঙ্গু খালাস হয়ে গেল। ওরে ও ডেঙ্গু, আরে হাকিম তো রায় দিয়েছে, এত বড় কেসে কেন খালাস? তুই তো খালাস হয়ে গেছিস। আরে আমি একজন মহাপুরুষকে গাছতলে ফেলে এসেছি রে, গাছতলে ফেলে এসেছি। আমি যাই। হ্যাঁ আমি যাই। তুমি আজ আমার প্রাণ মান তুই বাঁচিয়েছ। ওরে ওঠ দূর বাবা, আমি তোকে বাঁচলুম কোথায়? ধর্ম, ধর্মই তোর সহায় হয়ে তোকে বাঁচিয়েছে। তাই যদি হয়, ও ধর্মরাজ তুমি বাবা, তোমার ন্যায় বিচারেই আজ চক্রান্ত থেকে আমি মুক্ত হতে পেরেছি। আমি
আমি বেঁচে গেছি বাবা। যা যা বাড়ি যা, বাড়ি গিয়ে শান্ত হয়ে বিশ্রাম করবে যা। হ্যাঁ যাবো বাবা, কিন্তু একা নয়, তোমাকে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো বাবা। আমাকে? হ্যাঁ দয়া করে চলো বাবা, আমি জানি আমি জানি আমার ঘরে তোমাকে নিয়ে গিয়ে পুজো করলে আমার সংসার সুখের হবে বাবা। ওরে আমাকে তোর দরকার নেই, তুই ধার্মিক, ধর্মই তোর সহায় হবে। না বাবা, অন্তত কল্যাণ দিন, আপনার সেবা করার সুযোগ দিন আমাকে, নইলে নইলে মনেও আমি শান্তি পাবো না বাবা। দয়া করে চলুন বাবা, দয়া করে চলুন, দয়া করে চলুন। দেখো দেখি কাণ্ড, এত করে বলছিস যখন, চল তাহলে যাই। চলুন বাবা চলুন। বাবা এই হচ্ছে আমার কুঁড়ে, আর আর এই হচ্ছে আমার গৃহিণী। কল্যাণ হোক, আশীর্বাদ করুন বাবা, আপনাকে যেন এই গৃহে আনন্দে রাখতে পারি। বাবা একটু শরবত করে নিয়ে আসি। শরবত দাও, তবে ওই মিছির শরবত হলে ভালো হয়। আমি আমি এক্ষুনি আনছি বাবা। হ্যাঁ কি এই ল্যাংটা লোকটাকে নদীর ওপারে ওই গাছতলায় বসে থাকতে দেখেছিলাম? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ আমি ওকে গাছতলা থেকে আমাদের ঘরে নিয়ে এসেছি। কেন? ওরে উনি আমাদের মতন সাধারণ মানুষ নন, তবে খুব একটা অসাধারণ লোক বলেও তো মনে হচ্ছে না। খোকা কি যাতা বলছিস? যাতা নয় মা, ওরা ঠিক ঝোপ বুঝে কম মারে। মারবো মুখে এক চড় হতভাগা। ও সাধু বাবা এখানে সুবিধা হবে না তোমার, যদি ভালো চাও তো মানে মানে সরে পড়ো। এ দুটো আমার অকাল কুষাণ্ড ছেলে, এদের কথা কিছু মনে করবেন না বাবা। এই বেরো বেরো বলছি এখান থেকে। একটা ভণ্ড সন্ন্যাসী বাড়িতে বসে অন্ন ধ্বংসাবে, এ আমরা হতে দেব না। উনি আমার পয়সায় খাবেন। তোদের কি আমাদের কি ভুলে? তোমার পয়সায় আমাদের অধিকার আছে, আমাদের না জানিয়ে তুমি কোনো বাজে খরচ করতেই পারবে না। কি বলছিস তোরা? আজ ওর দয়াতেই তোদের বাবা এত বড় মামলা থেকে খালাস পেয়েছে। মা তুমি থামো। কি বলছিস তুই? কি বলছিস? এই কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো। মা কি হয়েছে? মা বাবা 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 ওই ভণ্ডর জন্য আমার বাবা মারা গেছে। চল চল ওই ভণ্ডর মাথা ফাটিয়ে যাবো। চল চল। এই যে তোমাকে আমি খুঁজছিলাম। হ্যাঁ তোমার জন্য আমার বাবা চলে গেল। কেন থাকলো না? তুমি তুমি আমার বাবাকে মেরেছো, তোমাকে ছাড়া নেই। জমি দাও সাহেব, চল চল চল। তাকে মারছিস তোরা? তোরা তোরা এখান থেকে কোনো কথা নয়, দূর হয় এখান থেকে। আপনাকে দেখে মনে হচ্ছে জীবন সার্থক হলো। কে বাবা আপনি? তোমার মতোই মানুষ, দু পায়ে হাঁটি, দু বেলা আহার করি। না 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 আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি ওরা আপনাকে না চিনল বাবা আমার চোখ ভুল করেনি, আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। বাবা চলুন বাবা আমার গৃহে চলুন বাবা। না বাবু আর কারো গৃহে যাব না, তবে বারুদি ছেড়ে যেতেও পারবো না। বাবা দেখি মনে হচ্ছে আপনার কোনো থাকার জায়গা নেই। এত বড় আকাশের নিচে কত থাকবার জায়গা, আমি ওই নদীর তীরে থাকবো। ওটা তো শ্মশান। শ্মশানই তো আমার থাকবার জায়গা, ওখানে একটা বেলগাছ আছে তার নিচে আমি দিব্যি থাকবো। বেশ ওটা নিষ্কর জমি, আমি আমার নিজের খরচে আপনার জন্য ওখানে একটা আশ্রম করে দেব বাবা। বেশ তোমার যা ইচ্ছা। এর কিছুদিন পর
আশ্রম করার কাজ প্রায় শেষ হয়ে এলো বাবা। এখন একটা শুভ দিন দেখে আমরা আশ্রমের উদ্বোধন করতে চাই। উদ্বোধন কিসে? আমার আসল আশ্রম তো বেলগাছ তলায়। তা ছেড়ে, তোদেরই কথায় আমি তো এই নতুন ঘরে এসে উঠেছি। সে তো জানি, আপনি এই আশ্রমেতেই আছেন। কিন্তু বাবা, আমার আনন্দ করতে ইচ্ছে হয়। তোদের ইচ্ছে তোরা পূর্ণ কর, আমি ওই বেলগাছ তলাতে বসেই আনন্দ উপভোগ করব। এসো এসো গোয়ালিনী মা, আজকে ছেলের জন্য কি আনলে? কি আর আনবো বাবা, সম্বল তো দুটি গাই, একটু দুধ এনেছি। ওটাতে? এটাতে, এটাতে ক্ষীরের লাড়ু আছে। বা বা বাবা, তুমি ঠিক আমার মনের কথা বুঝতে পারো। সাধে কি বলি, তুমি আমার জন্ম জন্মান্তরের মা।